আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া থেকে গ্যাস কিনবে ইরান। মিয়ানমারে স্কুলে হেলিকপ্টার হামলা, 7 শিক্ষার্থী সহ নিহত 13। ইউক্রেনের গণকবর রুশ যুদ্ধাপরাধের অংশ বলেছেন জাস্টিন ট্রুডো। ইউক্রেনের আরেক পারমাণবিক চুল্লির কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইরানেও স্যাটেলাইট ইন্টারনেট দিতে চান ইলন মাস্ক। এবং সর্বশেষ থাকছে সুইসাইড নোটে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা, ফসলের সঠিক মূল্য না পেয়ে আত্মঘাতী কৃষক। মহারাষ্ট্রে আত্মহত্যা করলেন 42 বছর বয়সী এক কৃষকের, সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সুইসাইড নোটে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে আত্মঘাতী কৃষক, ফসলের সঠিক মূল্য না পাওয়ায় সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রাশিয়া থেকে গ্যাস কিনবে ইরান। প্রতিবেশী আজারবাইজান হয়ে রাশিয়া থেকে গ্যাস আমদানি করবে ইরান। 2 মাস আগে ইরান এবং রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্বাক্ষর হয়। ওই চুক্তির আওতায় ইরান গ্যাস আমদানি করবে বলে জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরান প্রতিদিন রাশিয়া থেকে 90 লাখ ঘনমিটার গ্যাস কিনবে, এবং চুক্তি অনুযায়ী ইরানের দক্ষিণে অবস্থিত রাশিয়ার ক্রেতাদেরকে সরবরাহ করার জন্য আরও 60 লাখ ঘনমিটার গ্যাস নেবে ইরান। দেশটির তেল মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ তথ্যের বরাত দিয়ে ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে ইরান এবং রাশিয়ার মধ্যে যে $4,000 কোটি অর্থনৈতিক চুক্তি হয়েছিল তার অংশ হিসাবে ইরান এই গ্যাস কিনবে। ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানি NIOC এবং রাশিয়ার গ্যাসপ্রম কোম্পানির মধ্যে এই চুক্তি হয়েছিল। এর আগে অন্য এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তুর্কমেনিস্তানের মাধ্যমে ইরান রাশিয়ার গ্যাস গ্রহণ করবে। এটি মূলত ইরান ও রাশিয়ার মধ্যে গ্যাস বিনিময় চুক্তি। কিন্তু নতুন তথ্য অনুযায়ী ইরান প্রতিদিন রাশিয়া থেকে 1.5 কোটি ঘনমিটার গ্যাস গ্রহণ করবে, এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকায় কিছু গ্যাস সরবরাহ করা হবে। বাকি গ্যাস পাইপলাইনের মাধ্যমে ইরাক এবং তুরস্কে রপ্তানি করা হবে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন জানান, ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হওয়ার পাশাপাশি কৌশলগত চুক্তিও চূড়ান্ত হতে যাচ্ছে। উজবেকিস্তানের সমরখন্ডে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO-র শীর্ষ বৈঠকের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান পুতিন। তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত কৌশলগত চুক্তি সই হলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। SCO-র পূর্ণ সদস্য হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ইরানকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান পুতিন। পুতিন বলেন, গত বছর ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য 81% বেড়েছে, এবং চলতি বছরের প্রথম 5 মাসে বাণিজ্য বেড়েছে 30%। আগামী সপ্তাহে রাশিয়ার 80টি কোম্পানির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইরান সফরে যাবে। দুই দেশের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। রুশ প্রেসিডেন্ট ছাড়াও কিরগিজস্তান ও তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। মিয়ানমারে স্কুলে হেলিকপ্টার হামলা, 7 শিক্ষার্থী সহ নিহত 13। মিয়ানমারে একটি স্কুল ও গ্রামে হেলিকপ্টার হামলা চালিয়ে 7 শিশু সহ অন্তত 13 জনকে হত্যা করেছে দেশটির জান্তা সরকার। সোমবার 19 সেপ্টেম্বর হামলার শিকার স্কুলটির প্রশাসক এবং একজন উদ্ধার কর্মী এই তথ্য জানিয়েছেন। সরকারের সামরিক হামলায় দেশটির গণতন্ত্রপন্থী সাধারণ মানুষ ও বিদ্রোহীদের মধ্যে প্রায় হতাহতের ঘটনা ঘটে। গত বছরের ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকারকেই ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে গত শুক্রবারের সাগাইং অঞ্চলের তাবাইন শহরে বিমান হামলায় নিহত শিশুর সংখ্যা সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। শুক্রবারের হামলাটি চালানো হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের উত্তর পশ্চিমে প্রায় 110 কিলোমিটার দূরের তাবাইনের লেট ইয়েট গ্রামে, যা ডেপাইন নামেও পরিচিত। স্কুলের প্রশাসক মার বলেছেন,
তিনি ছাত্রদের নিস্তলার ক্লাসরুমে নিরাপদে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন যখন গ্রামের উত্তরে ঘোরাফেরা করা 4টি MI-35 হেলিকপ্টারগুলো মেশিনগান এবং ভারী অস্ত্রের সাহায্যে গ্রামের বৌদ্ধবিহার প্রাঙ্গণের 2টি স্কুলে হামলা চালাতে শুরু করে। তিনি বলেন, কোনো ঘটনা ছাড়াই বিমানটি আগে গ্রামের উপর দিয়ে যাওয়ার কারণে তিনি কোনো সমস্যা মনে করেননি। সোমবার ফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে মার বলেন, যেহেতু ছাত্ররা কোনো ভুল করেনি, আমি কখনোই ভাবিনি যে তাদের মেশিনগান দিয়ে নির্মমভাবে গুলি করা হবে। মার আরো বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শিশুদের হত্যার বিচার চাই। মানবিক সাহায্যের পরিবর্তে আমাদের প্রকৃতপক্ষে যা প্রয়োজন তা হল প্রকৃত গণতন্ত্র এবং মানবাধিকার। মিয়ানমার নাও নামের একটি অনলাইন নিউজ সার্ভিস এবং অন্যান্য স্বাধীন মিয়ানমার গণমাধ্যমও হামলা এবং ছাত্রদের মৃত্যুর খবর দিয়েছে। জাতিসংঘের শিশু অধিকার কমিটি গত জুন মাসে বলেছে, দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে স্কুল ও শিক্ষা কর্মীদের উপর 260টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে। ইউক্রেনের গণকবর রুশ যুদ্ধাপরাধের অংশ বলেছেন জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইউক্রেনে পাওয়া গণকবর দেশটিতে চালানো রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ। এই ধরনের কর্মকাণ্ডের জন্য মস্কোর পূর্ণাঙ্গ জবাবদিহিতা প্রয়োজন। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। যুক্তরাজ্যের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো। সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস্ট্রাসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাস্টিন ট্রুডো বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপে ইউক্রেনের রুশ আগ্রাসনের বিষয়টি তাদের এজেন্ডার শীর্ষে ছিল। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা হয়েছে। ইউক্রেনের পাশে দাঁড়ানো এবং দেশটিতে রাশিয়ার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য ও কানাডা দুইটি শক্তিশালী দেশ বলেও উল্লেখ করেন জাস্টিন ট্রুডো। তিনি বলেন, তার দেশ ইউক্রেনকে জোরালোভাবে সমর্থন দিয়ে আসছে এবং এটি অব্যাহত থাকবে। ইউক্রেনীয় কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন, তারা উত্তর পূর্ব ইউক্রেনের সম্প্রতি পুনরুদ্ধার করা ইজিয়াম অঞ্চল সংলগ্ন বনভূমিতে 440টি মরদেহ পেয়েছেন। এই ব্যক্তিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ বিষয়ে রাশিয়ার তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা বা নৃশংসতার কথা বারবারই অস্বীকার করে আসছে মস্কো। ইউক্রেনের আরেক পারমাণবিক চুল্লির কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেন বলছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির মাত্র 300 মিটার দূরে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই আক্রমণের সিসিটিভি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, দক্ষিণের মিকোলাইভ অঞ্চলে পিভডেনু ক্রেইনোস প্ল্যান্টের কাছে এই বিস্ফোরণে জানালার কাঁচ ভেঙে যায় এবং সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর বিবিসির। ইউক্রেনের সেনাবাহিনী অনলাইনে এর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, এই ঘটনা থেকে বোঝা যায় যে রাশিয়া সারা বিশ্বকে হুমকি দিচ্ছে। তিনি বলেন, পুরো ইউক্রেন মুক্ত না হওয়া পর্যন্ত রাশিয়ার হাত থেকে ভূমি পুনরুদ্ধারের অভিযান চলবে। এর আগে ইউক্রেনের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়া রুশ বাহিনী দখল করে নেওয়ার পর এটি বারবার গোলাবর্ষণের শিকার হয়। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলের অনেক শহর ও গ্রাম পুনর্দখল করার পর তাদের সৈন্যরা ওস্কিল নদীর পূর্ব তীরে এসে পৌঁছেছে, যা এখন যুদ্ধের নতুন ফ্রন্টলাইনের একটি অংশে পরিণত হয়েছে। ইরানেও স্যাটেলাইট ইন্টারনেট দিতে চান ইলন মাস্ক। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানকেও স্যাটেলাইট ইন্টারনেট দেওয়ার প্রস্তাব দেবে স্পেস এক্স। সোমবার এই কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। এক ইরানি সাংবাদিকের টুইটের জবাবে এই কথা জানান মাস্ক। মাস্ক বলেন, স্টারলিংক ইরানকে নিষেধাজ্ঞা খানিকটা রেহাই দেওয়ার বিষয়ে আবেদন করবে। এর আগে মাস্ক ঘোষণা দিয়েছেন, এখন স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা অ্যান্টার্কটিকা সহ সব মহাদেশেই পাওয়া যাচ্ছে। মাস্কের মালিকানাধীন কোম্পানি ইন্টারনেট সংযোগ বাড়াতে 42,000 স্যাটেলাইট স্থাপন করার পরিকল্পনা করছে। ইরানের বংশভুক্ত সাংবাদিক ইরফান কাশরাই মাস্কের কাছ থেকে জবাব পেয়ে প্রতিক্রিয়ায় টুইটে বলেছেন, এই সেবা ইরানের জন্য ভবিষ্যতের গেম চেঞ্জার হতে পারে। সুইসাইড নোটে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। ফসলের সঠিক মূল্য না পেয়ে আত্মঘাতী কৃষক। মহারাষ্ট্রে আত্মহত্যা করলেন 42 বছর বয়সী এক কৃষক। অভিযোগ, পেঁয়াজ চাষ করে ন্যূনতম সহায়ক মূল্য SMSP না পেয়ে আত্মহত্যা করেছেন তিনি। এমনও শোনা যাচ্ছে
সুইসাইড নোটে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি পেঁয়াজ এবং অন্যান্য ফসলের জন্য MSP নিশ্চিত করার অর্জি জানান। সুইসাইড নোটে কৃষকটি এও লিখেছেন, কো অপারেটিভ সোসাইটির এক লোকজন কদর্য ভাষা ব্যবহার করেছেন এবং ফিনান্স সংস্থার আধিকারিকরা হুমকি দিয়েছিলেন। দশরথ কেদারি নামে ওই কৃষক প্রথমে কীটনাশক খান এবং তারপর পুকুরে ঝাঁপ দেন। জুন্নার তেহসিলের ওয়াদগাঁও আনন্দ গ্রামের বাসিন্দা দশরথ। আলে ফাতা থানার ইন্সপেক্টর প্রমোদ ক্ষীরসাগর বলেন, কেদারি পেঁয়াজ উৎপাদন করেছিলেন, পছন্দসই দাম না পাওয়ায় 1.5-2 লক্ষ টাকার ফসল মজুর করে রেখেছিলেন। তার আশা ছিল এবার ভালো দাম পাবেন, কিন্তু তা হয়নি। ইন্সপেক্টর জানিয়েছেন, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল কেদারির পেঁয়াজ, সয়াবিন এবং টমেটো চাষেও লোকসান হয়েছিল তার। কো অপারেটিভ সোসাইটি থেকে ঋণ করেছিলেন কেদারি। সুইসাইড নোটে নরেন্দ্র মোদীর প্রতি তার অর্জি পেঁয়াজ এবং অন্যান্য ফসলে MSP সুনিশ্চিত করা। তিনি এও লেখেন, চাষাবাদ এখন জুয়ার মতো হয়ে পড়েছে। কেদারি লেখেন, আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি আপনার নিষ্ক্রিয়তার জন্য। সুনিশ্চিত মূল্য পাওয়া আমাদের অধিকার, সেটা দিন। চিঠির একদম শেষেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কৃষকটি।